ড্রয়িং আউট ইন স্ট্রিং, ওই সুতার মতো লম্বা দড়ির মতো বলি না আমরা ওইটা, ড্রয়িং আউট ইন স্ট্রিং। তাহলে এর বাংলা নাম হলো দড়ি, তাই তো? ডিতে দড়ি। আচ্ছা সি, ক্লামি, ক্লামি মানে কি? চটচটে। আমরা বলি না যে আপনার জিপটা লালাটা চটচটে কিনা, ঘাম চটচটে কিনা, এগুলো তো বলি, চোখের পানিটা চটচটে কিনা, পুষ্টা চটচটে কিনা। হ্যাঁ আঠালো আবার আলাদা আছে, আঠালো আবার গ্লু, ঠিক আছে, ওই যে সুপার গ্লু আছে না সেটা আসবে, ওই তো শব্দ আমিও বুঝি না, ঠিক আছে, চটচটে। তবে চটচটের মধ্যে আঠালো ভাবটা মনে হয় কম থাকে। আচ্ছা তাহলে এতে হলো একরিট, দিতে হলো দড়ি, আর সিতে হলো ক্লেমি, মানে কি? চটচটে। এডিসি, এবার কি বললাম সে কি? টাউট। আর কি? ফাজি। টাউট মানে কি? টি আর টি, একটা হলো আপনার এটা ঠিক ঠিক পাতলা বা গাঢ়, এখানে মোটা বললে ভুল হবে, এটা গাঢ়, ঠিক আছে? তাহলে ঠিক থিন, যেহেতু আমার লিকুইড তাহলে এটা কি হবে? গাঢ় বা পাতলা। এইটিতে কি? গাঢ়। আর এইটিতে থিন মানে কি? পাতলা। তাহলে ডব্লু দেখি, ওয়াটারি, পানির মতো, এটা ওয়াটারি পানির মতো। এতে কি বলছিলাম? অ্যাক্রিলিক, দিতে দড়ি, দড়ি সহজ বাংলায় বুঝতে পারতেছি, ইংরেজি কঠিন হয়ে গেছে। ড্রয়িং আউট ইন স্ট্রিং, এরকম কিছু, হ্যাঁ একটু কঠিন কঠিন মনে হয়, ওই জন্য দিতে দড়ি দিয়ে দিলাম, দড়ির মতো বাংলা মনে তাই লেখা, দড়ির মতো টেনে বের করতে হয় দড়ি। এতে এক মিনিট, দিতে দড়ির মতো টেনে বের করতে হয়, সিতে ক্ল্যামি, আর এই দুইটা টি বলতে পারবে, এই দুইটা টিতে কি হয়? ঠিক ঠিক। আর এই ডব্লুতে ওয়াটারি, পানির ন্যায় পাতলা, তাই তো? আচ্ছা এখানে পানির মতো একটা, পাতলা একটা, আর গাঢ় একটা, ঠিক আছে। এফ জি, ফেনা ফেনা, ফোর্টি মানে কি? ফানা ফেনা, ফেনা যুক্ত, এফ হলো ফোর্টি, আর এফ এ ডাইরেক্ট আপনি ফেনা বলতে পারেন, যেটা বলে সুবিধা হয়, এফ এ ফেনা বলতে পারেন, ফোর্টি বলতে পারেন, ঠিক আছে। আর জিতে হলো ওই যে সুপার গ্লু, গ্লুই মানে কি? সুপার গ্লু ভালো জানি, গ্লু অর্থ যে আঠালো এটা জানি না, কিন্তু সুপার গ্লু যে আঠালো এটা জানি, মানে আমি জানি, আপনারা কি জানেন জানি না, আমি জানি যে সুপার গ্লু মানে আঠা। তাহলে ওই জিতে হলো গ্লু, ঠিক আছে, গ্লুই আঠালো, এফে কি? ফেনা ফেনা বা ফোর্টি, ঠিক আছে। টি ডব্লিউ টি, দুইটা টিতে কি হয়? ঠিক আর কি? ঠিক আর ঠিক। ডব্লিউ তে কি ছিল? ওয়াটারি, বুঝছেন? আমি বলো তো এফে কি? হ্যাঁ হ্যাঁ, আর জিতে সুপার গ্লু, আচ্ছা ঠিক আছে। এই সিতে কি হয়? ক্ল্যামি, ক্ল্যামি, আচ্ছা। আর ডিতে দড়ির ন্যায় টেনে বের করতে হয় নাকি? তাহলে কি হলো? এডিসি টাউট ফাজিল, বর্ণ খুব একটা বেশি নাই, এটা দেখে নেবেন, এটা মুখস্থ করার কিছু নাই। জি ডব্লু বাই, বর্ণটা হলো জি ডব্লু বাই, চারটা কালার দেওয়া আছে, কিসের? বর্ণের চারটা কালার দেওয়া আছে, জি ডব্লু বাই। জিতে কি বলবো? গ্রিন, জি ডব্লু, ডব্লু তে হোয়াইট, জিতে, জিতে কি বললাম? গ্রিন, ডব্লু তে হোয়াইট, জি ডব্লু, আর বি ওয়াই ব্লাডি, আর হলো ইয়েলো। কি এই দুদিনে ছিলেন আপনি?
মানে বসলে কতদূর পাবে সেটা এত শেষের দিকে চলে আসছি। আচ্ছা তো যারা বলতেছিলাম যে আমার কালার তেমন কিছু নাই, চারটা কালার দেওয়া আছে লালা, তাহলে জি ডব্লিউ বাই জিতে হলো গ্রিন হতে পারে, ডব্লিউ তে হোয়াইট হতে পারে, বিতে ব্লাডি হতে পারে, ওয়াইতে ইয়েলো হতে পারে, তাই তো? জি ডব্লিউ বাই এই লালার প্রকৃতিটাকে বলতে পারবে, শুধু সূত্রটা আর কিছু না। টি ডব্লিউ টি তে কি হয়? বুঝতে হবে না, সামনে দৌড়ে দিতে হবে না, বুঝতেছেন কিনা সেটা তো বুঝতে হবে। আচ্ছা তাহলে ফেনা ফেনা হলো আর কি, গ্লুই হলো, আঠালো হলো। পরের পয়েন্ট কি? গন্ধ। আপনার লালায় গন্ধ কিরকম? খুব বেশি গন্ধ নাই, দুর্গন্ধ কিনা, ক্লিয়ার? এটা কোনো পয়েন্ট লাগবে না, দুর্গন্ধ কিনা, ঠিক আছে, ক্লিয়ার? পরেরটা কি? স্বাদ। এই যে বিএম এর তিনটে শালি নিয়ে আসছে আবার, এস 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 তিন শালি মানে তো আপনারা জানেন, ওই একই, কিন্তু ওই শালি যেখানে যেখানে যাবে তারা ম্যাক্সিমাম একই কাজ করবে, একজন কি সুইট, একজন হলো সফট, একজন সফট, ঠিক আছে? এটা ওই কিছুক্ষণ আগে আপনি জিজ্ঞার সাথে গেছি আর এখন আসছি লালার সাথে, লালার সাথেও তাই। এখন শুধু বাকি আছে বি তে কি আর এম এ কি, তো বিটার সাথে হতে পারে, আমার টিটার সাথে হতে পারে না, দেখি তো আছে কিনা, বিটার মানে আছে আর এম এ মেটালিক, এই সাতগুলো কিন্তু আপনারা জিভে একটু আগে করে আসছে। কয়েকটা জিনিস আছে, ডিসচার্জ যখন হবে কোন ডিসচার্জ, সেটা হতে পারে মুখের লালা, চোখের পানি, পুঁজ, স্রাব, লিকুরিয়া, এগুলো সব ডিসচার্জ না, এগুলোর ভিতরে কয়েকটা মোস্ট কমন জিনিস থাকবে, এর ঘনত্ব থাকতে পারে, বর্ণ থাকতে পারে, প্রকৃতি থাকতে পারে, গন্ধ থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে স্বাদও থাকতে পারে, সব ক্ষেত্রে না, ঠিক আছে? এরকম এগুলো থাকবে না, কমন না বিষয়গুলো তো কমন, যেটা কালারটা কেমন সেটা লিকুরিয়া হোক, মিন্স হোক, ডিসচার্জ কানের পুঁজ হোক, মুখের লালা স্রাব হোক, যাই হোক, প্রত্যেকটা ডিসচার্জের কালার থাকবে না, থাকবে তো? সেটাই। তাহলে আমরা গন্ধ গেলাম, এরপর কি? স্বাদ। তাহলে বিএম তিন শালি, বিএম এ কি? বিটার আর এম এ মেটালিক, আর তিন শালি তো আগেই বর্ণনা আপনারা জানেন, বিএম আগে থেকে জানেন আপনারা, বুঝতে দিলাম। কি মনে হয়, দেখলে পারবে? সহজ মনে হয় কিনা? নেক্সট কি আছে? অনুভূতি। অনুভূতি কিছু নাই, মুখের মধ্যে লালাটা গরম না ঠান্ডা, এটা কোনো আলাদা কিছু নাই, ওটা পড়া দরকার নাই। আচ্ছা এরপর আছে এনাম এমপি, এগুলো লাগবে না, এগুলো ছোট ছোট পয়েন্ট, একটু লক্ষ্য করেন, বোর্ড দিকে তাকান সবাই, একটু বোর্ড দিকে তাকান, পেজ নাম্বার 24 দেখেন, লালা স্রাব, দেখেছেন? দেখেন এখানে কিন্তু আলাদা কোনো বিষয়বস্তু নাই, লালা স্রাব কোন সময় পড়ে, তাই না? লালা স্রাব আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে পিপাসনা আপনার কোন সময় লাগে, কিছুক্ষণ আগে বললাম না, দেখেন সিমিলার কি, তখন যে বিষয়গুলো আলোচনা করছি সেটার সাথে এইখানে সিমিলার কিনা, জিনিসগুলো একই কিনা, প্রায় তার মানে কি সকালে দুপুরে বিকালে রাতে মিছের আগে পরে সময়, তাই তো? আর কি গর্ভাবস্থায় একটা দুটি হয়তো নতুন আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কি সিমিলার, তার মানে আমরা একটু আগে যে আলোচনা করছি পিপাসা লাগার সময় আর এখন আসলো কি লালা স্রাবের সময়, প্রায় সিমিলার, শুধু এর মধ্যে কাজের মধ্যে আছে এসটিএমডব্লিউ, এসটিএমডব্লিউ, আমি এই কলমটা তো লিখতে পারতেছি না,
STFW আমার জন্য সুবিধা হয়েছে কেন STFW মোটরসাইকেলে হেলমেটের গায়ে STF লেখা আছে আমি দিলে চালাই ঠিক আছে ওটা হেলমেটের গায়ে STF লেখা থাকে তা STF এর সাথে W দিয়ে দিলাম এই এটি হলো আপনার লালা স্ট্র্যাপটা এই কাজগুলো করার সময় পরে কি তার কাজগুলো কি এসে কি স্টপিং মানে সামনের দিকে ঝুঁকলে মানে রুকুতে যাই না আমরা সিজদায় যাই না তখনই লালা পড়ে যায় কন্ট্রোল করতে পারে না ক্লিয়ার সামনের দিকে অবনত হলে এই যে উনি অবনত হয়ে লাগতেছে না আমার লালা পড়ে গেছে মানে কথা কথা পড়ে গেল তাহলে কি হলো এটাই হলো স্টপিং ঠিক আছে এস টিতে হলো টকিং হোয়াইল যখন সে কথা বলে তখন সেপসিটে বাংলা যেটা বলি আমরা কথা বলে কি হয় সেপসিটে বা মোবাইলে ওই ভিডিও ক্যামেরা কথা বলে না মোটামুটি স্ক্রিন ভিজে যায় এটাই হলো টকিং হয় লালাসাটা কখন হয় টকিং হয় কথা বললে এমে হলো মেন্টাল এক্সাশন মানসিক পরিশ্রম যখন সে করে তখন তো কি হয় মুখের থেকে লালা পড়ে আর হলো ওয়াকিং হয় যখন সে হাঁটে ডব্লু তো কি ওয়াকিং হয় যখন সে হাঁটে বলো তো এসে কি স্টুমি স্টুপি না স্টুপি ও স্টুপি গেল তো স্টুপি গেল মেইন গো টু বাই হ্যাঁ পি হবে না হ্যাঁ স্টুপি তাহলে স্টুপি তাই তো আর টিতে কি টকিং হয় এমে কি বললাম মেন্টাল ওয়ার্ক আর ডব্লুতে ওয়াকিং হোয়াইল যখন সে হাঁটে তখন তার অজান্তেই লালা স্ট্র্যাপ পড়ে যায় ক্লিয়ার এইগুলোই কাজের কথা এখানে বলা আছে আর গুলো যা পয়েন্ট আছে সব ছোট 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 পয়েন্ট লালা দেখেন লালা স্ট্র্যাপের পয়েন্ট গুলো ছোট ছোট বাকি যে পয়েন্ট গুলো আছে দুইটা একটা এগুলো একটু দেখে নিলে হয়ে যাবে কোন কোন সময় দেখেন কাজটা গুরুত্বপূর্ণ আপনারা এই কাজ এই জন্য STFW বলে দিলাম কারণ হলো STFW কাজের সময় গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি আপনার লালাটা পরে কোন সময় আপনি ঠিক বলতে পারছেন না কাজ করলে কোন কোন কাজ আমরা নামাজের কাজগুলো করি ঝুঁকে ঝুঁকে রুকুতে যাই সিজদায় যাই বা উনি ঝুঁকে ঝুঁকে লেখলো ঠিক আছে এই কাজগুলোর সময় কি হয় আমরা লালা পরে যায় স্টুডিং টাইমে ওয়াকিং হোয়াইল হাঁটতে গেলে মেন্টাল এক্সাশন মানসিক পরিশ্রম করতে গেলে আর কি একটা বললাম টকিং হয় কথা বলে তাই তো শেষ এই কথা বলে সবচেয়ে কি তাহলে আপনি ঔষধ খুঁজে পাবেন কথা বলে যদি তার কারো লালা পড়ে তাহলে ঔষধ পাবেন কি না আচ্ছা পাইলে আছে না না আছে এটার ভিতরে এটা হলো কাজ শোয়াটা কাজ না কাজের মধ্যে যাই পাবেন শোয়ার মধ্যে পাবেন নিদ্রার মধ্যে বা শয়নে পাবেন যে তার লালা সাহেব হয় কিনা দেখেন সামনেই আছে রোগ রোগ আছে এই যে কাশি দিলে মাথা ব্যথার সময় করবে আক্ষেপ ক্লিয়ার আচ্ছা খাওয়ার সময় তার লালা পড়ে খাওয়ার পরে হ্যাঁ বলেন কনভালশন খিচুড়ির মতো কিছু আচ্ছা আর হলো লাইন এই যে আপনি যেটা জানতে চাইছিলেন লাইন শুয়ে থাকা কালে নিদ্রার সময় ঘুমের মধ্যে লালা পড়ে কিনা এটা তো মোটামুটি সবাই জিজ্ঞেস করে চেম্বারে নাকি এই সেইটা হলো এই উনি উত্তর আগে জিজ্ঞেস করতেছিল যে বিভিন্ন কাজের সময় যে বলছে তাহলে লাইং অয়েল কোথায় তাই তো তাহলে স্লিপ ডিউরিং আমার আছে ক্লিয়ার আচ্ছা মল ত্যাগের আগে পরে সময় মল ত্যাগের আগে পরে সময় কি লালা পড়ে যায় তার মানে কি মল ত্যাগ করার সময় কোথায় বিভিন্ন লালা পড়তে পারে মল ত্যাগ করতে করতে ক্লান্ত হয়ে গেছে পরে তার লালা বের হয়ে যেতে পারে না মল ত্যাগের বেগ আসছে তাতেই তার লালাটা পড়ে যেতে পারে এই হলো বিষয়বস্তু তাই তো এই জন্য এইগুলো হলো বাইটা লেনা একবার শুধু দেখে নিলে আপনার মনে থাকবে আপনার কালকে এই পয়েন্টগুলো বুঝতে পারছেন এই যে আপনি না আপনারা এই যে হ্যাঁ হ্যাঁ করছে আচ্ছা করছেন না কালকে পয়েন্টগুলো ধরে গেছে তো সবই হয়ে গেছে এবার আসে ওই যে তাপের অবস্থা যে বলা আছে তাপের শীত অবস্থা উত্তর অবস্থায় নাকি আলাদা কিছু আর হবে ওইটাই কিন্তু ওই যে বিপাশার সময় যে একবার বলে আসছিলাম ওইগুলোই কিন্তু বারবার চলে আসছে তার মানে কি আপনি একটা বুঝলে ম্যাক্সিমাম জায়গায় তাই
এটা কিন্তু বারবার মুখস্থ করার প্রয়োজন হবে না। এখন তাহলে কিন্তু খেয়াল রাখা বিষয়। আচ্ছা, খুদা ভারত মার্কারি ব্যবহার করার ফলে, মার্কারি জাতীয় মেডিসিন ব্যবহার করার ফলে আপনারা এখন লালা করতেছে, এই যে ওটিল সেটা মার্কারি। পারো ধাতু ক্রোধের সময় কোনো কোনো নিশ্চিত হয়। এই পারো ধাতুটা অন্যান্য সময় দেওয়া হয়েছে, যে কয়টা পয়েন্ট আপনাকে বলা হয়েছে রেকর্ডেতে এর বাইরেও কয়েকটা পয়েন্ট দেখা গেছে যে লালা স্রাব হয় না। তো লালা স্রাবটা হয় কেন, ওই যে আগে মার্কারি টাইপের কিছু মেডিসিন ব্যবহার করছে তার জন্য। ঠিক আছে, আমরা বার্নামলম লাগাই না, বার্নামলম না, ওটা একটু পারো ধাতু মার্কারি। ঠিক আছে, আমি ওইটা জানি, এই জন্য বলে দিই। আগুনে পুড়ে গেলে ক্রিম লাগাই না একটা, বার্নামলম, বার্নামলম লাগাই না, ওইটার কথা বলছি। ওই না, দেখবে যে ওটার মধ্যে গ্রুপিং লেখা আছে, খুব সম্ভব মাত্রায় টেকনিক্স ওটা লেখা আছে। যারা ব্যবহার করে মানে ওদের মধ্যেই এই ব্যবহার করার ফলে তার এখন মনে করেন অ্যাবিউজ অফ মার্কারিতে আইসে এই সমস্যাটা তার হইল। আর সেতি গেলে, সেতি গেলে কি হয়, তার লালা করে যায়। ঠিক আছে, ওটা আছে অন্যান্যের মধ্যে কি হয়, সেতি গেলে কি হয়, লালা করে যায়। আচ্ছা, আর ওই যে পুরো পুরো থুতু ফেলায়, বারবার থুতু ফেলায় না, ফ্রিকুয়েন্টলি এক্সপেকটেশন ফ্রিকুয়েন্ট মানে কি বারবার যে ছাপ ফেলায়, এগুলো কি আলাদা আলাদা জিনিসটা, যে কয়টা পয়েন্ট বলো তার থেকে আলাদা, এই জন্য ডিফারেন্ট হয়েছে এটা রেখে দিচ্ছে। ক্ষুধার মধ্যে পয়েন্ট কি দেব, ক্ষুধা দেখে এইটার কথা হয় কি আর একই ক্ষুধার যে প্রকৃতি, আমরা প্রথমে একটা শিখছিলাম কিসের প্রকৃতি, পিপাসার প্রকৃতি শিখছিলাম না, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখেন পিপাসা কিন্তু ক্ষুধা কিন্তু সেম জিনিস, এখানে গিয়ার বাড়াইছে, প্রথমে বলছে খেয়ালি ক্ষুধা, ক্ষুধার অভাব, ক্ষুধার অভাব মানে কি তার ক্ষুধা নাই, শেষ, একদম নির্জল, সে তার ক্ষুধা নাই মানে কি নিউট্রাল, সেও ব্যাগে আছে, তাই তো, মানে নিউট্রাল মানে হলো জিরো পয়েন্ট, তার থেকেও সে ব্যাগে আছে, মাইনাস ওয়ানে আছে, কারণ তার কি ক্ষুধার অভাব। এবার খেয়ালি ক্ষুধা, মন চাইলে খাইলে, মন না চাইলে খাইলো না, দেখলে মন চাইলে খাইলো, এরকম তাই তো, খাবার দেখছে এ ভাত খাইতে, ও আচ্ছা ঠিক আছে, এখন সে খাইতে পারছে, এর আগে তার খবর নাই, সে খেলাধুলায় ব্যস্ত ছিল, কোনো খবর নাই, মানে খেয়ালি খিদা, খাইলে খাইলো না খাইলে নাই, তো ওটি থেকে একটু গিয়ে ভালো না, আগেটা তো খিদা নাই, খুদার অভাব, ওর থেকে একটু গিয়ে ভালো হয়েছে না, এটা এটা খুদা কি আছে মানে কি মাঝে মাঝে খায় খাম খেয়ালি আর কি, তাই তো, বর্ধিত ক্ষুধা মানে সাধারণ ভাবে ক্ষুধা, এটা কি আপনার আমার দা সেটা, তাই তো, সুস্থ মানুষের ক্ষুধা, স্বাভাবিক ক্ষুধা বা বর্ধিত ক্ষুধা। আচ্ছা, এবার হলো রাক্ষসের ক্ষুধা, একেবারে গিয়ে পুরো উপরে উঠে গেছে, এবার কি দিচ্ছে রাক্ষসের ক্ষুধা দিয়ে দিচ্ছে, ক্লিয়ার, এটা কিন্তু পিপাসার মতোই, আপনি যদি পিপাসাটা যেহেতু বুঝছেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার এটাও সেম, ওইভাবেই আস্তে আস্তে করে আপনি বাড়ায় দেন, ক্লিয়ার, শেষে যায় কি বললেন রেভেনাস মানে কি রাক্ষসের ক্ষুধা, ক্লিয়ার, সময় ওই একই সময়, হয়তো একটা দুটো পয়েন্ট বাড়বে, এখানে মনে করেন সঙ্গমের পর একটা পয়েন্ট বাড়ছে, তাই তো, আর গর্ভ অবস্থায় বাড়ছে, কিন্তু ওই যে ঋতুস্রাবের শব্দটা কিন্তু এখানে বাড়ছে, আছে না, ক্লিয়ার, আর ওই যে সকাল সন্ধ্যা রাত্র মানে কি ওই পিপাসার যে সময় সেই সময়টাই কিন্তু এখানে বারবার চলে আসছে, সময়টা কিন্তু একই, ঘুরাই পেঁচাইয়া একই সময়, এটা কিন্তু আলাদা কিছু না, শুধু দুই একটা, যেমন এখানে বলছে কি সঙ্গমের পর ক্ষুধার অভাব, আঙ্কমন না, এই যে ঘাম অবস্থায় ক্ষুধার বৃদ্ধি, গর্ভ অবস্থায় ক্ষুধার বৃদ্ধি, ঋতুস্রাবের পূর্বে ঋতুস্রাব কালে, তার মানে কি সেই আমার সকাল দুপুর বিকাল রাত আর হলো গর্ভ এই মেন্স ডিউরি যে কথাটা ছিল সেটাই আমি এখানে নিয়ে আসছি। রোগ, আল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের নাম কি, এইচএস আর এইচএস, আমার লেখা কি দেখে পেছনে দেখার কথা না, এইচএস
আচ্ছা চাকা এসএসআরএফ ডি এসএসআরএফ তো পজিশনের নাম এটা তো জানেন নাকি এখন যখন বলবে যে রোগের সময় আমারই হয় রোগের সময় যদি বলি কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ক্ষুধা নিয়ে এই রোগের সময় আমার ক্ষুধা লাগে তখনই আমরা এসএসআরএফের কথা মনে করি ঠিক আছে এই যে এসএসআরএফ এইচ এস আর এফ ঠিক আছে এটা কি হলো রোগের সময় ক্ষুধা দেখেন এই যে আমি কয়েকটা কথা বলবো এইচ এ তিনটা বলবো ঠিক আছে এস এ দুইটা বলবো আর এফ চারটে বলবো এরকম করে বলবো তার এফ এ কয়টা বলবো এফ এ দুইটা এফ এ দুইটা এইচ এ সারা এগুলো কি রোগের সাথে ক্ষুধার সম্পর্ক তাহলে এইচ দিয়ে আমার কথা বলতে হবে না এক্সাম্পল বলছি না তারপরে এইচ এ আমি কি জানি হেডেক মাথা ব্যথা জানি জানি কি না তাহলে আমি কি বলতে পারি মাথা ব্যথা আগে পরে সময় তিনটা হইলো হ্যাঁ মাথা ব্যথার আগে পরে সময় এই এসএসআরএফ এসএসআরএফ দিয়ে কি হয় এসএসআরএফ হলো ক্ষুধা মানে এই সূত্রটা বলছে কি সে সূত্র রোগের সময় ক্ষুধা রোগের সময় যদি ক্ষুধার সাথে সম্পর্ক থাকে সেটা আমরা এসএসআরএফ দিয়ে বাইর করব তাই তো এইচ হলো হেডেক হেডেক মানে কি মাথা ব্যথা তিনটে পয়েন্ট তার মানে কি আগে পরে সময় মাথা ব্যথা আগে পরে সময় এই এস এ কি বলবো কই 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 এইচ এস এস এ হলো স্টোমাক স্টোমাকে পেইন হয় আর স্টোমাকে ফুলনেস হয় স্টোমাকে দুইটা এটা হলো পাকস্থলীতে বেদনা সহ ক্ষুধা লাগে ক্ষুধা যখন লাগে তখন কি হয় পাকস্থলীতে পেইন করে পাকস্থলীতে সবাই তো পাকস্থলীতে ব্যথা করে না ওনার আবার ক্ষুধা লাগলে কি করে পাকস্থলীতে ব্যথা করে তাহলে পাকস্থলীতে ব্যথা করাটাই কি রোগ তাই তো তাহলে স্টোমাক যখন পেইন করে যখন তার ক্ষুধা লাগে ক্ষুধা লাগলে কি করে স্টোমাকে একটা হলো পেইন আবার অনেকে আছে স্টোমাকটা যখন ফুল হয় তখনও ব্যথা করে স্টোমাক যখন ফুল হয় পাকস্থলীটা যখন ভরে যায় তখন আবার অনেকে ব্যথা করে এই ব্যথার ধরনগুলো আপনারা যারা প্র্যাকটিস করেন তারা অনেকেই জানেন খালি পেটে ক্ষুধা কখন লাগে বড় পেটে কখন ক্ষুধা লাগে একটা ডিউডেনামে আলসার একটা কি স্টোমাকের আলসার নাকি ভাই ঠিক আছে আচ্ছা তাহলে এই স্টোমাকের পেইন প্রথমটা কি ছিল এই যে তারা ফের এইচ দিয়ে কি বলছি হেডেক হেডেকে তিন পয়েন্ট আগে পরে সময় এস এ দুইটা স্টোমাক স্টোমাকে যখন এমপি থাকে তখনও হয় স্টোমাক যখন ফুল থাকে তখনও ব্যথা মানে তখনও কি ক্ষুধা দুইটা ক্ষেত্রে স্টোমাকে পেইন হতে পারে এটা রোগ আচ্ছা আর দিয়ে চারটা বলবো আর দিয়ে কয়টা চারটা এর মধ্যে র্যাভেনাস র্যাভেনাস মানে কি রাক্ষসের ক্ষুধা ক্ষুধারই তো অংশ র্যাভেনাসের মধ্যে ম্যারাসমাস একটা দেখে এমএন ডায়রিয়া ডায়রিয়া থাকার কথা হ্যাঁ ডিসেন্ট্রি ডায়রিয়া র্যাভেনাস আর হলো নাউশিয়া আর দিয়ে কয়টা বলছি চারটা বলবো আর এর চারটা তাই তো আর দিয়ে হলো র্যাভেনাস র্যাভেনাস মানে কি জানে রাক্ষসের কুদা ফোর্থ গিয়ারে যে আছে নাকি হাই স্পিডে যে আছে তার নাম কি রাক্ষসের কুদা এই রাক্ষসের কুদা কখন ম্যারাসমাস মানে কি ওর বডি কিন্তু শুকনা এবরোনামে তো মনে হয় এরকম নাকি হ্যাঁ রাক্ষসের ক্ষুধা সহ কি শীর্ণতা ম্যারাসমাস মানে কি শীর্ণতা শীর্ণতা ও রোগ অথচ কি রাক্ষসের ক্ষুধা আছে ক্লিয়ার আমি আর দিয়ে চারটা বলবো একটা বলছি ম্যারাসমাস টাইমে অথচ রাক্ষসের ক্ষুধা আর দিয়ে আরটা বলি র্যাভেনাস কিন্তু রাক্ষসের ক্ষুধার সাথে আটা বলতে পারি নৌশিয়া বমি বমি ভাব বমি বমি ভাব অথচ আমার কি ওদিকে রাক্ষসের ক্ষুধা আছে বমি বমি ভাবটা কি আমার রোগ কাঁদেন কেন আচ্ছা বমি বমি ভাবটা কি রোগ আর কোন সময় র্যাভেনাস টাইমে মানে কি রাক্ষসের ক্ষুধা তারপরে ওই যখন বমি বমি ভাব হয় তখন আমার কি থাকে রাক্ষসের ক্ষুধা থাকে ক্লিয়ার এইচ এস আর আর দিয়ে চারটা বলবো এখানে হলো একটা বললাম ম্যারাসমাস মানে কি শীর্ণতা এমাসিয়েশন টাইপের তাই তো রাক্ষসের খায় জনমের খাওয়া কিন্তু কাজ হবে কি
স্বাস্থ্য নিরাশ্বাস শীর্ণতা আর একটা হলো বললাম যে নওশিয়া বমি ভাবের সময় কি তার রাক্ষসে ক্ষুধা আর একটা হলো ডিসেন্ট্রি আর একটা হলো ডায়রিয়া রোগের কথা বলতেছি না ডিসেন্ট্রির সময় তার কি হয় রাক্ষসে ক্ষুধা আর একটা হলো ডায়রিয়ার সময় রাক্ষসে ক্ষুধা এই যে স্যার দিয়ে বলতেছি এই যে কি হেডেক মাথা ব্যথার আগে বারে সময় এস দিয়ে স্টোমাকে দুইটা জিনিস খালি থাকলে পূর্ণ থাকলে খালি থাকলে ব্যথা করে পূর্ণ থাকলেও ব্যথা করে আচ্ছা আঠালো রেভেনাস রেভেনাসের চারটা চারটা প্রথমটা ছিল চারটাই না তাই তো আচ্ছা পরটা কি নওশিয়া আরো দুইটা রোগ বলছিলাম ডিবিয়া ডায়রিয়া ডিসেন্ট্রি তাহলে কি কি বললাম আরবিয়া লাস্ট আছে এইচএস আর এফ এফ হলো ফিভার জ্বরের সময় এটা কি বলতে হয় ফিভার ডিউরিং আর ফিভার আফটার জ্বরের পরে কি আলোচনা করতেছি ক্ষুধার মধ্যে যেগুলো হলো রোগ মানে আমার ক্ষুধা লাগে এই রোগের সময় তাহলে এই যে কি রোগটা কি হেডেক আর স্টোমাকে হলো পেইন আরটা হলো এফটি না মানে পেইন আচ্ছা রাখ হ্যাঁ স্টোমাকে পেইন আরটা হলো স্টোমাক ফুল তাই তো আচ্ছা আর রেভেনাস কি হলো ডিসেন্ট্রি আর এফ কি ফিভার তাহলে আমি এই কথা তো ক্লিয়ার এই সিসারে স্যার মানে বুঝছি এই সিসারে মানে মাথা ব্যথা এই সিসারে মানে আরেক মানে স্টোমাক এই সিসারে মানে রেভেনাস এই সিসারে মানে ফিভার ক্লিয়ার এখন আসে ভি থ্রি ভি হলো যে আমাদের আছে ভমিটিং ভমিটিং হলো ভমিটিং এর সাথে হয় ভমিটিং এর পরে হয় এই যে ভি থ্রি ভি টু লেখছিলাম না এটা হলো সেটা বমি তো একটা রোগ নৌশিয়া যেরকম একটা রোগ নৌশিয়া কার সাথে ছিল এর সাথে না হ্যাঁ রেভেনাস এর সাথে আর এটা হলো বিয়ের সাথে বডি বডি এর সময় আর বডি এর পরে এই সেসারটা কেউ আছে আমার বুঝে দিতে পারবেন কি পারবেন আপনি হবে না আপনি কি বলতে পারেন এই যে কি হয় এই যে কি হয় আপনি বলতে এই যে কি হয় আরে কি হয় আপনি আপনি বলবেন এসে কি হয় ফিভার ঠিক আছে আর ভিতে ভমিটিং এই রোগগুলো এর সাথে আরো আছে রেভেনাসের চারটা পয়েন্ট আছে মাথা ব্যথার তিনটে পয়েন্ট আছে ওগুলো আলাদা বিষয় কিন্তু মূল এই সিসারের রোগটা কি পাইছে এই সিসারের রোগটা হলো ওই সময় ক্ষুধা লাগে তাই তো এই সিসারে গেলে কি লাগে ক্ষুধা লাগে আচ্ছা গেল এবার হলো বিপরীত তাপ তাপ তো বলা দরকার নাই ঠিক আছে পরিমাণ দেখেন 48 28 নম্বর পৃষ্ঠায় পরিমাণ আছে এটা একটু দেখে নিতে হবে আসলে সেটা হলো এরকম যে এক গ্লাস খাওয়ার পরে কি ক্ষুধা মিটে যায় তার মানে কি ফিরে আসে ও আচ্ছা এক গ্লাস খাওয়ার পরে ক্ষুধা ফিরে আসে আর সামান্য আহারেই পরিতৃপ্তি সামান্য আহার পরিতৃপ্তি কি লাইকোতে আছে আছে নাক্স মস্কাটায় আছে অল্প গেলেই প্যাট ফুলে যায় প্যাট ঢাকের মতো ফুলে ওঠে এরকম না নাকি মস্কাটায় আচ্ছা যাক তাহলে লাইকোতে তো আছে আমরা জানি তাই না তাহলে বিষয়বস্তুটা কি অল্প গেলে পেটটা ভরে যায় আবার কি হয় একটা হলো এক গ্লাস খাওয়ার পর ক্ষুধা ফিরে আসে না না খাবো না খাবো না বাচ্চারা যেটা বেশি করে করে খাবো না খাবো না আচ্ছা ঠিক আছে বাবা তুমি এক নালা খাও তাহলেই হবে এক নালা খায় তারপর দুই নালা তিন নালা পুরো ভাতই খায় ফেলা ঠিক আছে আচ্ছা আটা হলো ওই যে অন্যান্য যেটা আমাদের মধ্যে মহিলাদের মধ্যে অনেক সময় দেখা যায় রান্না করতে করতে খাবার স্বাদ মিটে যায় ঠিক আছে এই যে দুই নম্বর পয়েন্টটা আবার অনেকের রোগ আছে খাবার দেখলে ক্ষুধা মিটে যায় ঠিক আছে খাবার দেখলে ক্ষুধার অভাব হয় আবার খাবার গন্ধে ক্ষুধার অভাব হয় এগুলো হয় না আচ্ছা এইবার আসেন আপনাদের খাদ্য টেস্ট পয়েন্ট পড়াইছিল কালকে হ্যাঁ কেউ বলেন তো একজনে আচ্ছা আচ্ছা
নাম লেখছি না আনার উঠবে না, এটা এক হিসেবে খারাপ হয় না তাই না? এই হিসেবে লেখছি না, এই জন্য আর উঠতেছে না। আমি কি আলোচনা করতেছিলাম এখন? আচ্ছা, খাদ্যের বিষয়টা হলো পাঁচটা পয়েন্ট আমার মেইন, সেটা কি জানবো? প্রত্যেকটা খাবারে আমরা জিজ্ঞেস করবো ইচ্ছা, অনিচ্ছা, অজীর্ণ, আর হলো বৃদ্ধি, উপযুক্ত খাদ্য, তাই তো? এই তো আমাদের মূল, ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে যে জিনিসটা হবে, এই পাঁচটা জিনিস হচ্ছে জামাই গেছিল দুপুর বেলা মন খারাপ ছিল এগুলো বলছে কালকে সফরে হয়েছিল, আপনাদের গল্পটা কালকে বলছিল না? যে মন খারাপ, শাশুড়ি এত রাত্রে আসছে জামাই, খাবার নাই, খাবার দিতেছে এইটা এইটা এটা বলছে কালকে। হ্যাঁ, জামাই এত এত মস্তে গেছে, এই সিস্টেম আরো উজ্জ্বল হচ্ছে। এখন তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে, মাংস, মাংসের পয়েন্টটা হলে তারপর আমি আমার সময় শেষ হয়ে যাবে, বুঝবো, সমস্যা নাই। এখন আপনাদের ক্লাসটা নেই, পরে উনি বলছে যে ওই মার্কারটা পার্মানেন্টটা দিয়েই বুঝতে হবে, পার্মানেন্টটা দিয়ে এটার উপর দাগ দেবেন তাহলে ওটার এসিডটা কাজে লাগবে এখানে, তখন এটা বুঝতে বুঝতে পারবেন। পার্মানেন্ট আপনি নিয়ে গেছেন? লোহার মতো শক্ত হয়ে গেছে, হবে মনে হয় ওইটা দিয়ে। হবে ওইটা দিয়ে হবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, টিভি দেখে সময় আমরা সেরে নেবো, থাক আপাতত বোর্ড ছাড়াই আগাই। হ্যাঁ, তবে এই সময় বোর্ডটা দরকার ছিল আমাদের। শোনেন, আমাদের যে মাংসের কথা আমরা জিজ্ঞেস করি না, আমরা কি কি মাংস পছন্দ করি, কি কি খাই, মিষ্টির মধ্যে কি কি, মিষ্টি বলে তো মিষ্টি বলে ছেড়ে দেয় তাই না? এর মধ্যে মিষ্টির মধ্যে একটা পয়েন্ট আছে, ডিম বলে ডিম বলে ছেড়ে দেয় না, ডিম বলে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এরকম আরো কিছু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যে জিনিসটা এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পেস লাগে, সেটা হলো মাংস নিয়ে একটু পেস লাগে। রোগের জিনিস খেয়ে মাংস খান, হ্যাঁ খাই, বাস মাংস লিখে রাখছি, সারা কি একটা ল্যাবরেটরি শিখে এলো, বই করে আর বই খুলে ঔষধ পাই না, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। মাংস রোগী বলছে মাংস খাই, আর ল্যাবরেটরি খুঁজে মাংস পাই না, মাংস পাইছে কিন্তু ঔষধ পেলে না রোগীর সাথে, ঝামেলা হয়েছিল। মাংস খায় সপ্তাহে দুইটা পিস, এর বেশি খাইতে পারে না। তো মাংসের মধ্যে অনেকগুলো ভাগ আছে, আবার প্রায় 19-20 মতো ভাগ আছে, ঠিক আছে? আমরা একটু সেইটা এখন দেখে নেবো আসলে কি কি সে ভাগগুলো, ঠিক আছে? খাদ্যগুলো আমরা আলোচনা করছি না, খাদ্যের মধ্যে কি কি পয়েন্ট ছিল প্রথমে? ইচ্ছা, না না ওটা তো অন্য জিনিস, 23 পয়েন্ট এর গুলো বলে মন ভালো ছিল না, তাই তো? দুপুর বেলায় 2 কেজি পরিমাণ মিষ্টি নিয়ে জামাই গেল শ্বশুর বাড়িতে, তাই তো? ব্যাপারটা এরকম না, শোনায় না, তাহলে আমি শুনাই দিই। সেটা হলো এই যে অফিসে চাকরি করতেছে ভদ্রলোক, তো দুপুর বেলা মনটা তার ভালো নাই, কি নাই? মন ভালো নাই, তাই সে কি করলো দুপুর বেলা
দুই কেজি পরিমাণ মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি রওনা হইল। কয় কেজি পরিমাণ? দুই কেজি। ও পয়েন্ট পয়েন্ট হলো প্রথম হলো মন মন ভালো নাই দেখে, পরে কি বললাম দুপুর বেলা সময় আর বললাম দুই কেজি পরিমাণ মানে কি পরিমাণ, তাহলে দুপুর মন ভালো নাই দেখে দুপুর বেলায় দুই কেজি পরিমাণ মিষ্টি নিয়ে জামাই রওনা হইল শ্বশুর বাড়িতে। যাইয়ে পৌঁছাইলো রাত এগারোটার পরে গ্রামের বাড়িতে। তা শাশুড়ি এখন কি খেতে দিবে? বাসায় দেখে মাছ নাই মাংস নাই, ঠিক আছে, এমনকি চর্বিযুক্ত মাংস নাই বাসায়, ঠিক আছে, তাহলে আপনি কি করবে? ডিম দিবে। তার কি দিল? ডিম দিল, দুধ দিল, দুধ দিয়ে একটু পনির বানানো ছিল সেইটা দিল। খাওয়া দাওয়ার পরে জামাই বলতেছে মা কি খাইতে দিলেন? এই দুধ পনির খাইছি, মুখটা এখন একডাঙ্গা লাগে, ক্লিয়ার? আমার একটু ঝাল টক মিষ্টি কোনো আচার থাকলে কি ঝাল টক মিষ্টি কোনো কিছু থাকলে আমাকে দেন, কারণ কি একটু আগে আমার মাছ ছিল না মাংস ছিল না এমনকি চর্বিযুক্ত মাংস ছিল না, যার কারণে আমাকে কি দিল? সে ডিম দিল, দুধ দিল, দুধ দিয়ে তৈরি আমার একটু কি ছিল ফ্রিজে পনির ছিল, সে পনিরটা দিল। পনির খাওয়ার পর মুখটা কেমন লাগে? একটা একটা লাগে। তখন কি বলছে জামাই? মা আমার একটু ঝাল টক মিষ্টি কিছু থাকলে দেন, তাই তো হইল ঝাল টক মিষ্টি দিল। আর রাত তো পার হয়ে গেল, সকালবেলা সকালবেলা শাশুড়ি বলতেছে ওই তার ছোট মেয়েরে যে জামাই আসছে এবার ভালো করে মশলা দিয়ে খাবার রান্না করো। কি করো? খাবার রান্না করো। সে ছোট মেয়ে যখন খাবার রান্না করতে গেছে তাতে কি স্বাদ হয় নাই খাবারে, কারণ কি লবণ দেয় নাই, অখাদ্য বানায় ফেলছে, খাদ্য বানাইতে বলছে অখাদ্য বানায় ফেলছে, কি কারণে? লবণ বেশি দিয়ে, তাই তো? বানাইতে গেছিল মশলা দিয়ে ভালো করে খাবার রান্না করতে বলছিল, সে কি করলো অখাদ্য বানায় ফেললো লবণ না দিয়া বা বেশি দিয়া, তাই তো? লবণ তখন বলছে মা আমার ভালো তরকারি খাওয়ানোর কাম নাই। কে বলতেছে? জামাই। আমার একটা সবজি যদি থাকলে দেবে। তা শ্বশুর বলতেছে জামাই যখন সবজিই খাবে তাহলে তার ভাত খাওয়া দরকার নাই, তাহলে রুটি দিয়ে খা, কারণ রুটি দিয়ে সবজি ভালো খায়। এখন মাংস তো দিতে পারলো না, কারণ মাংস তো অখাদ্য হয়ে গেছে, রান্না করছে না সেটা তো অখাদ্য হয়ে গেছে। তখন জামাই বলছে কি আমার সবজি যদি থাকলে কিছু দেবে। তা সবজি যেহেতু ভালো দিতেছে তখন শ্বশুর বলতেছে সকালবেলা নাস্তা তো তাহলে ওরা ওটা বাদ দাও, ওই সবজি লাগে রুটি দাও, তাই তো? তখন রুটি উঠেছে, রুটি খেতে খেয়ে গলা খেয়েছে আটকে গেছে, তখন একটু পানিও খাইছে। পয়েন্টের নাম কি? পানি। প্রথম থেকে আবার হ্যাঁ পানি, ওই তো পানি পানি। তাহলে প্রথম থেকে আবার আসি, মন ভালো নাই, সময় দুপুর বেলা, পরিমাণ দুই কেজি, ক্লিয়ার? তারপর হলো বাসায় যাই দেখে মাছ নাই মাংস নাই, শাশুড়ি দেখতেছে এমনকি চর্বিযুক্ত মাংস নাই, তিনটা আর ওদিকে গেছে তিনটা ছয়টা। তারপরে কি ডিম দিল, দুধ দিল, ডিম দিল, এখন আসতে কি বলে জানেন? মস্তে কষ্ট হইতেছে না, বলে লেখছেন এত লেখছেন কেন? আচ্ছা তাহলে কি হলো? দুধ দিল, ডিম দিল, দুধ দিল, ফ্রিজ একটু কি ছিল দুধ দিয়ে বানানো পনির ছিল সেটাও দিল, ক্লিয়ার? দেওয়ার পরে জামাই কি বলতেছে মুখটা কিরকম লাগে? একটা একটা লাগে। তখন কি চাইছে? ঝাল টক মিষ্টি কিছু থাকলে দেন। রাত গেল পার হইয়া সকালবেলা শাশুড়ি মায় তার ছোট মেয়েরে বলতেছে জামাইয়ের জন্য মশলা দিয়া মশলা ভালো করে খাদ্য রান্না করো। খাদ্য শালি কি করলো? অখাদ্য বানায় ফেলছে, কারণ কি লবণ বেশি দিছে, একটা হলো অখাদ্য একটা কি লবণ, স্বাদ হয় নাই, স্বাদও কি ভয় নাকি? আচ্ছা স্বাদ কি বিশেষ বানায় ফেলছে, স্বাদ হইলো না তাহলে গেল। এরপর কি করলো? সাদা নাই, তার জামাই বলছে আমার এই গোস্ত খাওয়ানে কাম নাই, আমার কি সবজি টবজি থাকলে দেন, লবণ তো বেশি দিয়েছেন দেখি তো অখাদ্য হয়েছে, ওইখানেই গেছে। তো খাদ্য রান্না করতে বলছে মশলা দিয়া, মশলা দিয়া খাদ্য রান্না করতে বলছে লবণ বেশি দিয়া অখাদ্য বানাইছে, অখাদ্য বানানোর ফলে স্বাদ কি এখন নাই, এই গেল। তারপর কি বলছিলাম? তখন বলতেছে যে আমার সবজি জবজি কিছু থাকলে দেন মা আমার খাওয়ার কাজ হয়ে গেছে, ঠিক আছে? তখন শ্বশুর কি বলছে সবজি দিয়ে যেহেতু খাবে তাহলে ভাত খাওয়া দরকার, রুটি টুটি থাকলে দাও, রুটি বানায় দাও, রুটি দিল,
তারপর কি রুটি খাওয়ার পর কি গলায় আটকে গেল ঠিক আছে আটকে যাওয়ার পর কি বলছে আমার একটু পানি টানি কিছু দেন পানিও ওয়াটার নাম কি পানিও ওয়াটার নাম এবার অনেকের নেশা শেষ হয়ে গেলে এই নেশা নেশা করে না সিগারেট খায় পান খায় জর্দা দিয়ে পান খায় এগুলো মাদক না হ্যাঁ ডেজার্ট ওই তো ডেজার্ট খায় আর কি ডেজার্ট মানে হলো ফলটল নাস্তা খাইছে এবার একটু ফলটল খাইলো এটা খাইলো তো খাইলো না খাইলে ওরা নাকি কি খায় নেশা ওই যে সিগারেট জর্দা গাঁজা টাজা যা জানেন ওখানে ঢুকাই দিলে ব্যাপারটা দেখে ঠিক আছে ওখানে দিয়ে দিলে তাহলে ক্লিয়ার এই হলো আমাদের 23টা পয়েন্ট কয়টা পয়েন্ট টেস্টে পয়েন্ট এই জামাই শ্বশুরবাড়ি যাবে গল্প খালি এক একটা করে মনে করবেন আর রুগীর এক একটা করে চোখ বুঝে খালি বন্ধ থাকবে ঠিক আছে খালি মনে করবেন এই জামাই আইছে এখন ঠিকই ঝামেলা বাঁধছে বাস সব থেকে এক একটা করে জিজ্ঞেস করতে থাকবেন ক্লিয়ার আচ্ছা ঠিক আছে এক পাশ পারলো মোটামুটি কিছু কাজ হবে আমরা মাংস নিয়ে একটু ঝামেলায় পড়ি মাংসর যে পয়েন্টটা সেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে ঠিক আছে ওরে বাবা লেখতে লেখতে উড়ু লেছিলাম ওই খালি দিয়া আচ্ছা হোয়াইট বোর্ডে যেহেতু লেখা আছে একবার না একবার বড় উঠা চাবি যাক তাহলে আমি মাংসের পয়েন্টটা বলি কারণ আমার সময় একদম কমে চলে আসছে হ্যাঁ হ্যাঁ পাইছেন না আগে মাংসের পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রম্প ভার্সেস বয়ফ্রেন্ড আরে বাবা চমৎকার সাপটা দেব কইছে থাকে এটারও দাস্তা এসে ওই দই সেটে দেখ দেখ যারা দূর করে সেটা আমি কার সাথে পারবো পরে আবার আস্তে আস্তে ঠিক রেখে সময় না হয় এটা হয়ে যাবে তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম দেখেন এটা মশে কিনা দেখেন না মশেই ফেলা ভাই এটা পার্মানেন্ট নাকি এটা পার্মানেন্ট ভাই কুট পান এগুলো এই এটা কিন্তু পার্মানেন্ট ভাই আমার আগেই ভালো ছিলাম কালি উঠু গান না উঠু হালকা পাতলা থাকতো ওটাও পার্মানেন্ট দেখছি লেখা দেখছি আরে পার্মানেন্টের দাম তো বেশি এই লোক তো কম দাম বেশি দেবে ওটা তো আমার কাছে ওইখানে আচ্ছা পি আর ও এম হ্যাঁ প্রম্পট ভার্সেস বয়ফ্রেন্ড দেখেন পি আর ও এম পি লাগবে না টি দেবে প্রম্পট টি হ্যাঁ এই লেখাটা বোঝা যায় পি আর ও এ ও ও আপনারা তো কোন দিক থেকে কোন দিক থেকে এদিক থেকে লেখলে ঠিক আছে না পি আর ও এম টি ভার্সেস বয়ফ্রেন্ড এই হলো যত ধরনের মাংস আছে তার প্রকার ব্যক্তি হলো ঠিক আছে প্রম্পট ভার্সেস বয়ফ্রেন্ড কি নিয়ে আলোচনা করতেছিলাম মাংসের পয়েন্ট নিয়ে মাংসতে আমরা আপাতত কি জিজ্ঞেস করি মাংস খান কিনা খুব বেশি পছন্দ কিনা নাকি মাংস আপনার খুব পছন্দ কিনা আচ্ছা তা অপছন্দ এই তো নাকি আর কিছু জিজ্ঞেস করি গরু ছাগল গুলো জিজ্ঞেস করি আচ্ছা সেটা তাহলে কি কি জিজ্ঞেস করবো সেটা নিয়ে আলোচনা পিতে হলো পর্ক পর্ক মানে শুকরের মাংস ইউরোপের বই তো শুকর খায় পিতে কি পর্ক আর হলো রহা কাঁচা শুকরের মাংস কাঁচা শুকরের মাংস ও অর্ডার অফ কুকিং অফ মিট রান্না করা যে মাংস রান্না মাংস রান্না করতে করতেই তার ক্ষুধা মরি যায় বা রোগ বাড়ি যায় এটা কিছু হয় এরকম ঠিক আছে সেটা অর্ডার অর্ডার মানে কি গন্ধ অর্ডার মানে কি গন্ধ তাহলে কি অর্ডার অফ কুকিং মিট
ক্লিয়ার অর্ডার অফ কুকিং মি পিতে কি বলছিলাম আমার দিকে তাকা পিতে কি বলছিলাম পর্ক পর্ক মানে কি শুকরের মাংস আর কি রহম রহম মানে কি কাঁচা শুকরের মাংস ক্লিয়ার ওতে হলো অর্ডার অর্ডার মানে কি গন্ধ গন্ধ মানে কি মাংস রান্নার গন্ধে এবার রোগ সেটাই হোক ওই যে পাঁচ পয়েন্ট আমরা শিখছিলাম ওই যেকোনো একটা হবে তাই তো তাহলে পিতে কি পর ও আরে রহা ওতে অর্ডার অফ কুকিং মিট আপনার দেখতে হবে কি আছে অর্ডার অফ কুকিং মিট হ্যাঁ এম এ এম এ তিনটা এসে তিনটা বিতে চারটা না কি কয়টা বিতে দেখতে বিতে চারটা না এসে তিনটা বিতে চারটা দিতে তিন লাগবে তাও বুঝি না আচ্ছা এই প্রম্পট তো হলো আমি কি বললাম এম এ আমি তিনটা বলবো তাই তো এম এ তো আমরা মিট একটা জানি মাংস তাই তো এম এ অনেক আছে আমি বলতেছি ওই জন্য তাহলে সহজ হবে ওই এম নিলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই বইটা আমি জানি না এরপর সব পাবেন হয়ে যাবে তাই পিতে কি বলেন তো আরে সাউন্ড দেন র হাম আর এ ডব্লিউ র হাম ওতে অর্ডার অফ কুকিং মিট এম এ এখন বলবো তাই তো এম এ প্রথমে আগে একটা বলে নেই সেটা হলো মিট আচ্ছা অনেকে আরো একটা ঝামেলা হলো কি জানেন মিন্স ডিউরিং এ মাংস খেতে পারে না মিন্স ডিউরিং এ মাংস খেতে পারে না ঠিক আছে তাহলে এই এম দিয়ে কিন্তু মিট না শুধু এম দিয়ে মিন্স হবে ঠিক আছে তাহলে মিন্স ডিউরিং মাংস খেতে পারে না তাহলে এম কি মিন্স ডিউরিং একটা এম কি বলছিলাম মিট দুইটা এম পাইলাম আরেকটা এম দরকার কি মাটন মাটন মানে কি খাসির মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস তাই তো ক্লিয়ার দুম্বা যা আছে হ্যাঁ ছোট সাইজের যেগুলো এগুলো তাহলে কি একটা হলো মিট মাংস একটা হলো মিন্স ডিউরিং মাসিকের সময় একটা হলো মাটন মিট মাটন মিক্স মিট মাটন রোগীর থেকে ডাটা নিছে খালি মাংসই পাইছে আর কিছু দিতে পারেন না ছাগল না গরু না মুরগি না কিছুই আপনি জানতে পারলেন না শুধু নিতে পারছেন বা আপনি আপনি সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আপনার কাছে নিয়ে আসছে মাংস পছন্দ লেখা তাহলে আপনাকে যেহেতু কোনোটার মধ্যে ঢুকতে পারেন তাহলে ওষুধ তো রোজায় যাবে না ডাইরেক্ট মিটে যাবে তাহলে মিটে তো ওষুধ বেশি থাকবে তাই নাকি তাই না মিটে কি ওষুধ সংখ্যা বেশি হবে তাহলে মিটের তিনটা বলছিলাম মিট মাটন মিন্স মিন্স কিন্তু কোনো মাংস না মিন্স ডিউরিং ঠিক আছে এমটে তিনটা এইবার আসে থি টিতে টিতে হলো থিঙ্কিং অফ ইট মাংসের কথা চিন্তা করলেও তার ঝামেলা মাংস তো গন্ধে ঝামেলা হয় মাংসের কথা চিন্তা থিঙ্কিং টিতে কি থিঙ্কিং অফ ইট থিঙ্কিং অফ ইট আপনি তো বলেন তো এখানে পিতে পিতে পর আরে রহাম লেখা দেখছিলেন ওখানে রহাম আছে আছে দেখেন পেজ নাম্বার 29 এ যাবে 29 এর একদম নিচে রহাম লেখা আছে সাথে সাথে বইটা দেখলে আপনাদের স্পেলিংটা চলে আসবে অর্থটা চলে আসবে কিন্তু আমি দিচ্ছি শুধু একটা সূত্র যাতে আপনি চোখ বুঝে আর ওদের বসায় রেখে আপনি একটা একটা করে বলতে পারেন ঠিক আছে রহাম ঠিক আছে পিতে কি পর আরে রহাম ওতে কি কে বলবেন না উনি বলবেন আপনার পিছনে ওতে কি আর এম এ আপনি এটা বলেন উনি মিট বলছে আপনি এটা বলেন মাটন মিট মাটন আর আপনি এটা বলেন মিন্স মিন্স কি বিফো মিন্স কি ডিউরি হ্যাঁ ডিউরি মিন্স কি তো ডিউরি এখন আপনি যে কথাটা বলছিলেন দেখেন মিন্সের আগে মিট লেখা আছে
দেখেন ওই হলো মেইন রুব্রিকের নাম লেখা মিট মাংস তার সাব রুব্রিক হলো এই যা বলতেছি এখন ঠিক আছে এই জন্য প্রত্যেকটা সামনে দেখবেন এগুলো লেখা আছে মিট 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 কিন্তু তা তো আপনার লাভ নাই এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা বোঝেন না এমন কেউ আছেন আপনি কি সাতটা বলতে পারবেন চেষ্টা করেন তো একটু বলো হ্যাঁ থাক আপনি বলেন আর এটা মানে বাসু ছোট গরু যেটা আমরা বলি এটা কি ভেই মানে কি বাসু ক্লিয়ার বাসু ভার্সেসের ভিতে কি বললাম বাসু ভিতে কি এই বেল মানে কি ভাই পাইছেন বেল মানে পাইছেন বাসু তাহলে সূত্র নাম কি প্রম্পট ভার্সেস বয়ফ্রেন্ড প্রম্পট এর পুরোটা পাইলাম ভার্সেসটা পুরোটা পাইলাম তাই তো এস লাগবে আমার তাই তো এস এ একটা এর কথা আছে সেটা হলো একটা হলো ধূপসিদ্ধ মাংস যেমন আমরা বারবিকিউ খাই শিক্ষা বাপ খাই কি আগুনে পোড়া না বাসি মাংসের কাবাবে সজেস একটা এসে হলো কি প্রথম একটা এসে বললাম স্মোক স্মোক মিট দেখেন আছে কিন্তু 29 নম্বর পেজে আছে স্মোক মিট আঠালো সজেস মিট মানে কি বাসি মাংসের কাবাব খায়া পেট খারাপ হইছে নাকি বাসি মাংসের কাবাব খায়া পেট খারাপ হইছে আর একটা হলো এস এল সল্টি সল্ট হ্যাঁ মাংসটা কি লবণাক্ত মাংস মাংসটাই কি লবণাক্ত মাংস এস দিয়ে তিনটা এই এস কিন্তু তিন ছালি না এই এস তিন ছালি না আগে তো আপনারা বিভিন্ন জায়গায় তিন ছালি পাইছিলেন এই জায়গা কিন্তু তিন ছালি না এই জায়গায় প্রথমটা হলো স্মোক পরেরটা হলো সজের পরেরটা হলো সল্টি মিট তো সবই ওটা তো বললাম লাভ নাই সল্টি তাই তো লবণাক্ত মাংস খাইয়া আমার পেটে গন্ডগোল বমি বমি ভাব নাওশিয়া যা বলি ভার্সেস দিতে কি বলছিলাম এই আর এস এর তিনটা বলছি এস এর তিনটা কি কি সর্টি ঠিক আছে আচ্ছা বি এফ মানে কি বয়ফ্রেন্ড বলছিলাম বি দিয়ে আমি চারটা বলবো এফ দিয়ে দুইটা বলবো বি দিয়ে চারটা বলবো এফ দিয়ে দুইটা বলবো তাহলে আমার এখানে পয়েন্টগুলো শেষ হয়ে যাবে টিপে কি আবার কি বলেন পর আরে কি সবাই একসাথে সামনে পিতে আরে ওতে অডরা কুকি দেখো এম এ তিনটা প্রথমটা কি পরেরটা মাটন লাস্টেরটা মেন্স জিউরি টিতে কি থিঙ্কিং অফ ইট আচ্ছা ভার্সেস বলছিলাম ভিতে একটা বলছিলাম কেউ বলতে পারবে বেল বেল মানে কি বাসু গুড মানে ছোট বাসু না বাসুটাই ছোট ছোট গরু নাকি ছোট গরু আচ্ছা আর এস থ্রি এস এ কয়টা বলবো তিনটা প্রথমটা এস স্মোক স্মোকের দুইটা উদাহরণ দেন তো রুগ্রি যদি জিজ্ঞেস করেন আপনি স্মোক মিট খান কিনা ঠিক আছে আপনি পছন্দ করেন কিনা তাহলে সে কি বলবে কিছু বলতে পারবে তার থেকে বরং কি জিজ্ঞেস করতে পারি শিক্ষা বা বারবিকিউ এইগুলো আপনি পছন্দ করেন কিনা বা চিকেন ফ্রাই
মানে কি ফ্রেশ মানে কি
মানে ফ্রেশ গোস্ত আর কি ভালো মাংস তো এর কি লাগছে তাজা আচ্ছা ফ্রেশ ওই বাসি বলছে আর ফ্রেশ বলছে কেবল সূত্রের নাম কি ফ্রম ভার্সেস বয়ফ্রেন্ড আমি একটু আঙুল টেনে নেই আপনারা একটু সাউন্ড দিয়েন হ্যাঁ হ্যাঁ তাহলে যেটা বলতেছিলাম যে বিসিএস
জিজ্ঞেস করবেন আপনি দুধ পছন্দ করেন কিনা, তাহলে দুধ বললেই হবে, আপনি জিজ্ঞেস করতে হবে দুধ হইলে আবার কেমন সেটা সেটা জিজ্ঞেস করতে হবে। দুধের বিষয়ে কিছু পয়েন্ট আছে আমাদের, সেই জন্য আসলে এই বিষয়ে বিতর্ক করা গেল। তা আমরা সূত্র মুখস্থ করার জন্য মনে রাখছি যে দুধ খেলে কি হওয়া যায়, বিসিএস ক্যাডার এবং এমপি এগুলো হওয়া যায়। তাহলে বিতে হলো বয়েল, সিতে হলো কোল, মানে কি ঠান্ডা দুধ পছন্দ। এস এস এ উনি যেটা বললো সেটা হলো কি স্মেল আর কি সর মেল, সর মানে কি টক দুধ, টক দুধ। আর স্মেল মানে কি দুধের গন্ধ সহ্য করতে পারি না, স্মেল নাকি দুধের গন্ধে ঝামেলা হয়, সেটা যাই হোক কি ঝামেলা হবে সেটা পরে, কিন্তু দুধের গন্ধে কই স্মেল, হ্যাঁ দুধের গন্ধে সহ্য করতে পারে না, তাই তো? আচ্ছা, তা এস দিয়ে দুটো বলছিলাম, এসে একটা কি সর আর একটা স্মেল, আর সিতে কি কোল্ড, বিতে কি বয়েল। আচ্ছা এবার এমপি বিশেষ তো হলো এমপি, এমপি তে কিছু একটা বলতে পারবেন, মাদার স্মেল। এটা হলো যেমন অনেকে বলে বাচ্চার ইসের বাচ্চা মায়ের দুধ খেতে চায় বা মাদার স্মেল হয় না বা একটা কিছু এরকম, মাদার স্মেল খেলে পরে ঝামেলা হচ্ছে, এইটাই আর কি। খেলে কি এমএ কি মাদার স্মেল, মায়ের দুধ। আর পি দুধ দিয়ে পুডিং বানায় না, এটা তো দেখছেন দুধ দিয়ে যে পুডিং বানায় সেই পুডিং এর কথা বলা হচ্ছে, পুডিং। আমি দুধ খেতে পারি না কিন্তু পুডিং আমি খুব পছন্দ করি, তাহলে আপনি ওরা নিতে পারেন। পুডিং যদি দেখেন যে না সে সপ্তাহে তিন দিন বানায় খায়, বানানোর জন্য চাপ দেয়, সে খাচ্ছে এবং সে দিব্যি ভালো খাচ্ছে, বেশি খাচ্ছে, এটা যদি তার ভিতরে আপনি লক্ষ্য করতে পারেন যে না এটা একটা লক্ষণ, তার পুডিং খাওয়ার প্রবণতাটা খুব বেশি, তাইলে না আপনি পুডিং রুটিনটা খুঁজবেন, ক্লিয়ার? তখনই আপনি এই পুডিং এ যাবেন। মাদার্স মিল্ক একটা পয়েন্ট, আর একটা পয়েন্টের নাম কি পুডিং, ক্লিয়ার? এই পুডিং কি আমরা দুধ দিয়ে যে পুডিংটা বানাই, দুধ ডিম দিয়ে, সেটা ডাইরেক্ট কাঁচা দুধ হলে খেতে পারে না, খেলে কি পেটের সমস্যা হয় হয়তো, কিন্তু পুডিং দুধ দিয়ে তৈরি কোনো খাদ্যদ্রব্য সে আবার ভালো খেতে পারে। তাহলে বিতে কি সিতে কি এসে কি একটা পরেরটা এম এ পিতে পুডিং, এই সেল হওয়া যায়, মানে কি গরম দুধ কিছু বলতে চান বলেন, কি কি ফোটানো দুধ সিদ্ধ করা কিন্তু কাঁচা না, বয়েল দ্যাট মিন্স হলো কাঁচা না, আর একটা হচ্ছে বয়েল বাট সেটা গরম অবস্থায় সে খাবে, এই যে কই হট আছে না হট মিল্ক, সে গরম গরম দুধ খেতে পছন্দ করে, এছাড়া সে পছন্দ করে না, ঠিক আছে? বয়েলটা আপনার গরম হতে পারে ঠান্ডা হতে পারে সেটা কোনো ঠিক ঠিকানা নাই, আবার ঠান্ডা দুধ হতে পারে সেটা কাঁচাও হতে পারে বয়েলটা হতে পারে সেটা জানা নাই, কিন্তু আপনি যাচ্ছেন উনি বলতেছে উনি গরম গরম দুধ খেতে পারে কিন্তু অন্য কোনো দুধ পছন্দ করে না, কি দুধ পছন্দ করে গরম দুধ খুব পছন্দ করে গরম দুধ, হ্যাঁ দুধ খাই, তাহলে দুধ খাই বলে কি আপনি ছেড়ে দেবেন না, তখন আপনার কি করতে হবে বিসিএস ক্যাডার বা এমপি এটা হওয়া যায় ওখানে চলে আসবে, তাই তো? তাহলে তারা জিজ্ঞেস করবেন আপনি যে দুধটা খেতে পছন্দ করেন বললেন সেটা কি খুব গরম গরম খেতে পছন্দ করে না ঠান্ডা করে খান না সিদ্ধ করার পরে নর্মাল করে খান, কিরকম দুধ খেতে, নাকি দুধ আপনার সহ্য হয় না কিন্তু পুডিং আপনি খুব ভালো খেতে পারেন বা দুধ দিয়ে তৈরি অন্য কোনো বস্তু আপনি খেতে পছন্দ করেন, এরকম কিনা, ক্লিয়ার? নলেকে নলেকে
जल्दी